হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে, সেটা হলো লাউয়ের সবজি। দেখুন লাউ দিয়ে আমি কি করে সবজি রান্না করি আর কি কি উপকরণ নিয়েছি। এখানে লাউ গুলো দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তার সঙ্গে ডালের বড়ি থাকছে। ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, 2টা শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন হলুদ। এই সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখুন কিভাবে রেসিপিটা তৈরি করছি। কড়াইটা আমি আগের থেকে বসিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। তেল দিয়ে দেবো, বড়িগুলো আমি ছেড়ে দেবো তেলে। বড়িগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। ডালের বড়িগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, আমি উঠিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমার তেল দিয়ে দেবো কিছুটা। আজকে যে আমি লাউয়ের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম কম মশলা দিয়ে সাধারণ একটা ট্র্যাডিশনাল রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কিভাবে আমি রেসিপিটি বানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিটে দিলাম, সামান্য 5 ফোড়ন, লাউটা এইভাবে আমি কেটে নিয়েছি। আপনাদেরকে আগেই দেখেছি 5-7 খানা কাঁচা লঙ্কা চেরা আছে, লাউটার মধ্যে আমি ছেড়ে দেবো। লাউয়ের মধ্যে আমি 1 ফোঁটা জল দেবো না, লাউ থেকে জল বাড়াবে। ওই জলে আজকে লাউটা রান্না করে দেখাবো আপনাদেরকে। স্বাদ অনুযায়ী নুন দেবো, সামান্য হলুদের গুঁড়ো, ভালোভাবে এটা নাড়তে হবে। আর ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। গ্যাসটা আমি কম করে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে আমি নাড়বো, ঢাকা দেবো, আবার 2 মিনিট অন্তর তুলবো। এইভাবে রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। ঢাকনাটা তুলবো, দেখুন লাউটা দিয়ে কত সুন্দর জল বার হয়ে গেছে। এইভাবে থেকে থেকে ঢাকনা তুলে তুলে ঢাকা দিতে হবে, আর লাউয়ের তরকারিটাকে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা তুলবো, দেখুন পুরো শুকিয়ে এসছে লাউটা, পুরো হয়ে গেছে আমার লাউয়ের এই সবজি। রেসিপিটা আমার পুরো কমপ্লিট। তা বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যেভাবে আমি একটা লাউয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটা অল্প মশলা দিয়ে খেতে খুব দারুণ লাগে, গরম গরম ভাত রুটি পাউডার যে কোনো জিনিসের সঙ্গে। সো ভিউয়ার্স, আমার এই লাউ দিয়ে বড়ি দিয়ে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তা প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে টাইম মতো পৌঁছে যায়। নেক্সট ভিডিওর সঙ্গে, নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।